মানুষ স্যার, আই লাভ ইউ স্যার, হোয়াট ইউ আর, হয়তো তাদেরকে লেজেন্ড বলা হয় যাদের কিছু সংলাপ বা মনোলগ শুনে আমাদের গায়ে রুম ছাড়া হয়ে যায়। কথা বলছি বান্দা, সিরফ এক বান্দা কাফি হ্যায় নামে এই মুভিটি নিয়ে, যেটা যেভাবে ডাইরেক্টলি রিলিজ করে, তো কালকে রিলিজ হওয়ার সাথে সাথে মুভিটা রাত্রে দেখা, এবং দেখার পরে আমার ওপিনিয়নটা কি, অনেস্টলি স্পিকিং, 2 ঘন্টা 10 মিনিটের এই কঠিন ড্রামার মধ্যে একটু বোরিং ফিল হবে না আপনাকে, প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষ স্যারের অ্যাক্টিং মাথায় রাখবে, অসাধারণভাবে আপনাকে এন্টারটেইন করবে। যে গল্পটা বলছি 2012-2013 সালে ঘটে যাওয়া একটা রোমহর্ষক ঘটনা, যারা ধর্ম ব্যবসায়ী মানে ভণ্ড রয়েছে, যে এই গড মেন আশ্রম বাবা নামে পরিচিত, যেখানে একটা মেয়েকে রেপের দায়ে তাকে জেলে যেতে হয়, এবং সেই যখন যে যোধপুরে যখন তাকে জেলে নেওয়া হয়, ওই মেয়েটার উপর বা যে উকিল মানে যে উকিলটা কেসটা লড়ছে বা ব্যারিস্টার যে রোলটা প্লে করছে মানুষ স্যার সোলাঙ্কি সাহেব, তার উপর হামলা হতে থাকে, এবং যারা সাক্ষী রয়েছে তাদের উপর হামলা হতে থাকে। তো এখন শেষ পর্যন্ত মেয়েটা কি জাস্টিস পেয়েছে কিনা পায় না, সেটা আপনি সত্যি ঘটনাটা দেখলে বুঝতে পারবেন, এটা একটা সত্যি ঘটনা বলে নির্মিত। এখানে আপনাকে কোর্টরুম ড্রামার মধ্যে অসাধারণ কিছু ডায়লগ, অসাধারণ কথাগুলো আপনার মনে গিয়ে লাগবে মানুষ স্যারের, এবং সেম অফ দ্য টাইম ক্লাইম্যাক্সে যখন 10 মিনিটে যে মনোলগটা থাকে, সেটা দেখতে এবং শুনতে এবং গুসপাম্প দেওয়ার জন্য কাফি মনে করি আমি। সেম অফ দ্য টাইম এখানে সাপোর্টিংয়ে যারা ছিল তারা সবাই ভালো করেছে, বিশেষ করে মেয়েটার ক্যারেক্টারটা বলুন বা আশ্রমের যে রোলটা প্লে করেছে, আমি ঘটনাটা সম্পূর্ণ জানি না, আমি দেখব, আমি মুভিটা দেখে যতটুকু বুঝেছি, বা মানুষ স্যারের ক্যারেক্টারটা দারুণ ছিল, হয়তো সিনেমা হলে রিজার্ভ করে মুভিটি সিনেমা হল রিলিজ করলে হয়তো দারুণ রেসপন্স পাইতো, দি ক্যারলাইস স্টোরির মতো মুভি যদি 200 শুটিং করতে পারে এটা তো আরও বেশি রিজার্ভ করে, তাই না? এখানে আপনি মানুষের অ্যাক্টিং দেখার জন্য হলেও একবার মুভিটি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে, এবং অলরেডি আপনি যদি বান্দা দেখে থাকেন আপনার ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। গুড বাই।